যে চিঠিগুলো সাধারণ ভাইয়েরা, সাধারণ মায়েরা তারা লিখে পাঠিয়েছিল নরেন্দ্র মোদির কাছে, সেই চিঠিগুলো বুকে আগলে রেখে বসেছিল ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সাধারণ মানুষের জন্যই কিন্তু আজকে এত ধর্ণা, এত প্রতিবাদ, এত বিক্ষোভ। এবং সে সাধারণ আজকে বিজেপি কি একটা বিক্ষোভ মিছিল বার করেছে রেশন নিয়ে, যে বিজেপি মানে কতটা দুমুখ, যে বিজেপি রেশন নিয়ে মিছিল বার করছে, তারা পারতো না যে সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা নিয়ে একটা মিছিল বার করতে? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বাঁচিয়ে রেখেছেন সাধারণ মানুষদেরকে, তিনি আছেন বলেন, কিন্তু সাধারণ মানুষরা আজকে তাদের দাবি, তাদের ন্যায্য পাওনা এইগুলো নিয়ে না ভোকাল হতে পারছে, মুখ খুলতে পারছে। তা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা না হওয়াটাই বাঞ্ছনীয়। তার যে ভিডিও, তার যে ছবি, সেটা কিন্তু তার ব্যক্তিগত জীবন। তার ব্যক্তিগত জীবনের মধ্যে কেউ অনুপ্রবেশ করে যদি সেটাকে বাইরে টেনে হিঁচড়ে নিয়ে আসে, দোষটা কিন্তু তার। এথিক্স কমিটির নাম করে যেভাবে একজন নারীর সঙ্গে আচরণ করা হয়েছে, এবং একজন নারী যখন বাইরে বেরিয়ে সেটা বলতে বাধ্য হচ্ছে, সেটা লজ্জার। আমি একজন নারী হিসেবে বলতে পারি সেটা লজ্জার, যে বাংলার মহিলারা জানে কিভাবে মজা, আনন্দ, উৎসবে, উল্লাসে, আনন্দে থাকতে হয়। তো কোথাও না কোথাও গিয়ে সেটা হয়তো কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার বা উনিজির পছন্দ হচ্ছে না। সি ভোটার পোল তৈরি করে দেখিয়ে দিচ্ছে এবার বিজেপি ক্ষমতায় চলে এসেছে, মানে টান টান উত্তেজনা। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে আগের বারের থেকে অনেক বেশি শতাংশ ভোটে জিতে ক্ষমতায় এসেছিল। যে যাদের সঙ্গে দুর্নীতির সম্পর্ক জড়াচ্ছে, যদিও এটা বিচারাধীন বিষয়, তদন্তনাধীন বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে সেই দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছেন। এইটা কিন্তু অন্য কোনো দল করতে পারেনি। আজকে অমিত শাহের সঙ্গে এত দুর্নীতির এ নাম জড়িয়েছে, স্বয়ং উনিজির সঙ্গে এত দুর্নীতির নাম জড়িয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা আজকে ওই পদ থেকে সরেনি, দলীয় কোনো পদ থেকে কিংবা দেশের কোনো পদ থেকে। বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর নানাভাবে আঙুল উঠেছে। বর্তমান সময়ে যদি বাংলার কথা দেখি, তাহলে প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন ইডি হেফাজতে রয়েছে। আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে যখন তাকে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাংশাল আদালতে তোলা হয়েছিল, তিনি কার্যত সেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে তারপর একটি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তারপর 6 দিনের ইডি হেফাজতে তাকে পাঠানো হয়েছে। এখনও ইডি হেফাজতে তিনি রয়েছেন। বিভিন্ন যে তথ্যসূত্র জ্যোতিপ্রিয় মল্লিকের নামে উঠে এসছে, সেই সব তথ্যসূত্র ভিত্তি করে তাকে জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার যে প্রাক্তন এবং বর্তমান পিএ রয়েছে, তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যে মেরুন কালারের ডায়েরি উঠে এসছে, সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই রেশন বন্টন দুর্নীতি মামলায় আরও কারো নাম জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়ে তারা প্রত্যক্ষ নজরদারি চালাচ্ছেন। আরও কারো কেউ কেউ জড়িয়ে রয়েছেন কিনা বা কতটা বিস্তীর্ণ এই জাল, সেই সমস্ত দিকে একটি সুরাহার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে হাঁটছে। আর এর যে প্রভাব, সেই প্রভাব কতটা দলের ওপরে পড়ছে, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে যুব তৃণমূল নেত্রী রাজন হালদার, চলুন তার কাছ থেকে জেনে নেব। আপনার প্রসঙ্গে বলতে চাইবো, এই যে আপনারা বললেন যে আপনারাও কেন্দ্র থেকে যে 100 দিনের টাকা, সেই জন্য আপনারা দিল্লি যন্ত্রমন্ত্রে ধর্ণা দেওয়ার জন্য গিয়েছিলেন, সেখানে দেখা গেল যে আপনারা ট্রেন পেলেন না, আপনারা বাসের জোগাড় করে সেখানে গেলেন এবং যখন আপনারা ধর্ণায় বসলেন, আপনাদেরকে কার্যত দিল্লি পুলিশের দ্বারা বা কেন্দ্রীয় পুলিশের দ্বারা তুলে দেওয়া হলো। এ বিষয়ে কি কোথাও গিয়ে সামঞ্জস্য দেখতে পাচ্ছেন বাংলার থেকে? সামঞ্জস্যর প্রসঙ্গ তো আসছেই না। আমার মানে মনে হয় যে যে অত্যাচার, কারণ আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারবো, আজকে 24 আওয়ার্স টিভিকে আমি ছিলাম সেখানে উপস্থিত, যেভাবে যে অত্যাচারের সঙ্গে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসা হলো, এটা কিন্তু অদ্ভুত, অকল্পনীয়। মানে একটা শান্তিপূর্ণ অবস্থান চলছিল সেখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী দোষ? তিনি সাধারণ বাংলার, আপামর বাংলার এই চিঠিগুলো, যে চিঠিগুলো সাধারণ ভাইয়েরা, সাধারণ মায়েরা তারা লিখে পাঠিয়েছিল নরেন্দ্র মোদির কাছে, সেই চিঠিগুলো বুকে আগলে রেখে বসেছিল ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন, আমি এটা সাধারণ বাংলার মানুষের কাছে বলছি, বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের সেই চিঠিগুলো বুকে আগলে রেখে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই চিঠিগুলো যাতে পৌঁছায় কেন্দ্রীয় সরকার পর্যন্ত, এবং সেটা যাতে না হয়, সেটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য কী করা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওখান থেকে টেনে হিঁচড়ে একেবারে তুলে নিয়ে আসা হলো, এবং আমাদের যারা যারা নেতৃত্বরা ছিলেন, রাজ্য নেতৃত্বরা, তাদেরকে ওখান থেকে অকথ্য মানে অত্যাচার করে তুলে নিয়ে চলে যাওয়া হলো।
এই প্রসঙ্গে এই যে দুর্নীতির প্রসঙ্গ উঠেছে, আরেকটা প্রশ্ন করতে চাইব। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, তিনি বলেছেন আর ধীরে সুস্থে নয়, 24 ঘন্টার মধ্যে অধিকারী প্রাইভেট লিমিটেডের যে সমস্ত কারচুপি রয়েছে সেই সমস্ত কারচুপি সামনে আসবে। এদিক থেকে বিজেপিও থেমে নয়। সজল ঘোষ বলেছেন যে এই যে কুণাল ঘোষ, তার বিশ্বাসযোগ্যতা কোথায়? এ প্রসঙ্গে কী বলবেন? সজল ঘোষ দেখুন, উনি সিনিয়র নেতৃত্ব, আমি উইথ ডিউ রেসপেক্ট সম্মানে বলছি, উনি কি বললেন কি বললেন না তাতে বিশ্বাস করুন কিছু এসে যায় না। কারণ টিকিট না পাওয়ার জন্য যারা একবার এদিক একবার সেদিক করে থাকেন, আমার মনে হয় যে কুণাল ঘোষ তিনি আমাদের দলের একজন খনি, আমি বলবো যে একজন খনি এবং একজন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তিনি আজকে দলকে যে দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে নিয়ে যাবেন মনে করছেন বা যে প্রতিবাদের কথা বলছেন সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য বলছেন। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সাধারণ মানুষের জন্যই কিন্তু আজকে এত ধর্ণা, এত প্রতিবাদ, এত বিক্ষোভ। এবং সে সাধারণ আজকে বিজেপি কি একটা বিক্ষোভ মিছিল বার করেছে রেশন নিয়ে? আপনি বলুন তো, আপনারা সাধারণ মানুষ বলুন তো, যে বিজেপি মানে কতটা দুমুখ, যে বিজেপি রেশন নিয়ে মিছিল বার করছে, তারা পারতো না যে সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা নিয়ে একটা মিছিল বার করতে? তারা পারতো না এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে একটা মিছিল বার করতে? তারা কি পারতো না যে মণিপুর নিয়ে একটা মিছিল বার করতে? আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পাওয়া গেছে, সেই জন্য তাদেরকে একটা মিছিল বার করতে হবে। তা আমার মনে হয় যে কে ব্যঙ্গ করে কি বললো, বিজেপি দল সমর্থক, দলের সমর্থক বা বিজেপি দলের কোনো নেতৃত্ব, আমাদের তাতে কিছু এসে যায় না। আমাদের নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে ভালো বুঝছেন এবং তারা যাদের ওপর এই দায়িত্বটা দিয়েছেন, কুণাল ঘোষ তার মধ্যে অন্যতম, তো আমার মনে হয় তারা যেভাবে বলবেন আমরা সেইভাবেই এগোবো এবং সেই প্রতিবাদ মিছিল বা সেই প্রতিবাদ সবার দিকেই এগোবো। একদমই। এই মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনেই পরের যে প্রশ্ন সেই প্রশ্ন করতে চাইব। মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন যে SSKM এ তার যে চিকিৎসা হয়েছে সেটি সম্পূর্ণ ভুল, যে চিকিৎসা করা হয়েছিল সেখান থেকে সেফটি হয়েছে। সাধারণ মানুষ কোথায় যাবে তাহলে? দেখুন, এই প্রসঙ্গে মদন মিত্র একটি উক্তি দিয়েছেন এবং আমার মনে হয় যে মদনদা যেটা বলেছেন, এর আগেও আমরা দেখেছি যে মদনদা একজন মানে সেই মরণাপন্ন একজন রোগীকে ভর্তি করতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন এবং যে আচরণ আমরা দেখেছিলাম সেই সময়ও SSKM এর সিনিয়র যারা মানে যারা অথরিটি রয়েছে তাদের থেকে, তো আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এই বিষয়টা না, মদনদা যেহেতু দেখেন SSKM এর পুরো বিষয়টা, তা আমার মদনদার উপর ছেড়ে দেওয়াটাই মনে হয় সেক্ষেত্রে ভালো হবে। তবে শুধু একটা কথা আমিও মদনদার সুরেই বলবো যে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা না হয়ে যদি সেটা মুখ্যমন্ত্রীর জায়গায় আমরা যারা শয় শয় কর্মীরা রয়েছি তাদের ভুল চিকিৎসা কোনো অসুবিধা নেই, কর্মীরা, সাধারণ মানুষরা নই, কর্মীরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বাঁচিয়ে রেখেছেন সাধারণ মানুষদেরকে, তিনি আছেন বলেন কিন্তু সাধারণ মানুষরা আজকে তাদের দাবি, তাদের ন্যায্য পাওনা এইগুলো নিয়ে না ভোকাল হতে পারছে, মুখ খুলতে পারছে। তা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা না হওয়াটাই বাঞ্ছনীয়। এই যে মুখ্যমন্ত্রী যে আপনি বললেন যে সবার জন্য রয়েছে, সবাইকে বাঁচিয়ে রেখেছে, যদি আমরা ধর্ণা মঞ্চের কথা বলি তাহলে চাকরি প্রার্থীরাও তো এতদিন ধরে ধর্ণায় বসে রয়েছেন, সেদিকে কেন তাকাচ্ছেন না মুখ্যমন্ত্রী? না, 100 বার এই বিষয়ে এই প্রসঙ্গে আমি আগেও অনেকবার বলেছি এবং আমি কেন অনেকেই বলেছে যে এই যে যারা ধর্ণা যারা চাকরি প্রার্থীরা ধর্ণার জন্য ধর্ণা দিচ্ছেন, ধর্ণা মঞ্চে রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কথা বলেছেন, একবার নয় দুবার কথা বলেছেন এবং তিনি বারবারই মনে হয় ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করেছেন, তারাও করেছে এবং সেখানে কিন্তু একটা সমঝোতার জায়গায় আসা গিয়েছিল এবং দুপক্ষেই একটা বিষয় উঠেছিল যে যে না একটা আশ্বাস রয়েছে, আশ্বাস শুধু বলবো না যে সেটা হবেই। এবার বিচারাধীন কোনো বিষয় নিয়ে হঠাৎ করে কোনো ডিসিশন সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা আমরা সবাই জানি। যেহেতু এই যে যারা ধর্ণা প্রার্থীরা চাকরি প্রার্থীরা রয়েছেন ধর্ণা মঞ্চে, তাদের এখন এই মুহূর্তে বিচারাধীন একটা বিষয়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, তদন্তনাধীন একটা বিষয়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় একটু সময় দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। আর অভিষেক আমি এখানে বলার কেউ নয়, বিশ্বাস করুন, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের যারা সুপ্রিমো তারা নিজেরা কথা বলেছেন। আমার মনে হয় এটা বেশি ভালো হবে যদি আমরা আগামীর দিকে তাকিয়ে দেখি কি হতে পারে।
এই যে এখন বর্তমানে যে রাজনীতি, এই যে দুর্নীতির সঙ্গে সঙ্গে আরও একটি যে বিষয়, সেই বিষয় নিয়ে সরগরম, মহামিত্র সম্বন্ধে কি বলতে চাইছেন? এই যে বিষয়টি চলছে, কি বলতে চাইছেন? মানে এই প্রশ্নটা সত্যি খুব ভালো লাগলো তোমরা করলে। বিষয়টা হচ্ছে যে একজন, আমি রাজনৈতিক মহামিত্রকে নিয়ে কোনো প্রসঙ্গ বা কোনো মন্তব্য করবো না বা তুলবো না, আমি একজন ব্যক্তি মহামিত্রকে নিয়ে মন্তব্য করবো বা প্রসঙ্গ তুলব। তিনি একজন নারী সর্বোপরি, এবং আমার মনে হয় আজকে তার যে ভিডিও, তার যে ছবি, সেটা কিন্তু তার ব্যক্তিগত জীবন। তার ব্যক্তিগত জীবনের মধ্যে ওকে অনুপ্রবেশ করে যদি সেটাকে বাইরে টেনে হিঁচড়ে নিয়ে আসে, দোষটা কিন্তু তার, মহামৈত্রর দোষ নয়। কেউ যদি তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে, দোষটা যে ভাইরাল করেছে তার হয়। এটা আমরা জানি, এটা লয়ে এটা বলা আছে, আইনে এটা বলা আছে। আর মহামৈত্র কী পরিধান করবেন, কী গ্রহণ করবেন, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যক্তিগত পরিসরে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এবং আমরা জানি যে এথিক্স কমিটির নাম করে যেভাবে একজন নারীর সঙ্গে আচরণ করা হয়েছে, এবং একজন নারী যখন বাইরে বেরিয়ে সেটা বলতে বাধ্য হচ্ছে, সেটা লজ্জার। আমি একজন নারী হিসেবে বলতে পারি সেটা লজ্জার। রাজনৈতিক ব্যক্তিত্ব মহুয়ামৈত্রর সঙ্গে ব্যক্তি মহুয়ামৈত্র, এই যে যা 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 ঘটছে, আমার মনে হয় তার কিন্তু কোনো সংযোগ স্থাপন নেই। ব্যক্তি মহুয়ামৈত্রকে কখনোই এইভাবে আমরা আশা করতে, আমরা জানি যে মহুয়ামৈত্র একজন স্ট্রং পার্সোনালিটি, তিনি ভোকাল হবেন, তার জন্য আজকের সাধারণ আমরা যারা নারীরা তারা সর্বভাব, এটাই স্বাভাবিক। আসলে কি বলুন তো, বাংলার মহিলারা, মহুয়ামৈত্র একটি টুইট করেছিলেন যে বাংলার মহিলারা জানে কিভাবে মজা আনন্দ উৎসবে উল্লাসে আনন্দে থাকতে হয়, সেটা হয়তো কোথাও না কোথাও গিয়ে, আর সর্বোপরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দল করে, তো কোথাও না কোথাও গিয়ে সেটা হয়তো কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার বা উনি জির পছন্দ হচ্ছে না, তো সেই জন্যেই হয়তো এই ধরনের কুরুচিকর মানসিকতার পরিচয় দেওয়া এবং তার ব্যক্তিগত পরিসরে ঢুকে গিয়ে তার ব্যক্তিগত মুহূর্তকে ভাইরাল করা। একদমই। এরপরের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্ন আপনি জানি, যেহেতু যুবনেত্রী সেই প্রসঙ্গে প্রশ্নটা করছি। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমরা কয়েকদিন আগে একটি চিত্র দেখেছিলাম যে উপাচার্য এবং যে যে স্টাফরা রয়েছে তারা ধর্ণায় বসে রয়েছে সারা রাত ধরে, এই এই চিত্র বাংলার মানুষকে দেখতে হলো? দেখুন, আমার মনে হয় যে এই যে ধর্ণায় বসতে যে কেউ পারে, ধর্ণায় বসার জন্য কোনো আমার মনে হয় না আলাদা পারমিশন লাগে বা আলাদা রুলস রেগুলেশনস লাগে। যে কেউ তার ন্যায্য দাবি আদায়ের জন্য ধর্ণায় বসতেই পারেন। এবার উপাচার্য যিনি আমাদের এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তিনি কেন ধর্ণায় বসেছিলেন সেটা আমরা জানি সকলেই, যে তার সঙ্গে একটি ছাত্র সংগঠনের বা ছাত্রছাত্রীদের মতবিরোধ হয়েছিল। এবার আমার মনে হয় যে দেখুন, সেটা উনি বসতেই পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একজন উপাচার্য ধর্ণায় বসে যাবেন এবং ধর্ণার মতো এক্সট্রিম একটা পদ্ধতি অবলম্বন করবেন, ঠিক আছে, সেটা হতেই পারে। আমার ছাত্রী হিসাবে মনে হয় যে ছাত্রছাত্রীদের আর একটু হয়তো কোথাও না কোথাও গিয়ে, সাধারণ ছাত্রছাত্রী, সে যে কোনো সংগঠন হতে পারে, সংবেদনশীল হওয়া উচিত এবং মার্জিত হওয়া উচিত। কখনোই আমরা আমাদের দাবি আদায়ের জন্য এক্সট্রিম পর্যায়ে যাব, কিন্তু কখনোই সেটা মার্জিত এই ভাব বা পরিশীলিত এই ভাবের সীমা লঙ্ঘন করবে না, এটাই। একদমই। আর বেশি সময় নেব না, আপনার কাছে শেষ প্রশ্ন করব। এই যে সামনে লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে আবার একটি নতুন আঙ্গুল উঠেছে তৃণমূল কংগ্রেসের উপরে, এই রেশন বন্টন দুর্নীতি। আরও পারিপার্শ্বিকভাবে যা সমস্ত ঘটনা ঘটে এসেছে, লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে? বিধানসভার আগে, পঞ্চায়েত ভোটের আগে আমরা দেখেছি যে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য, আমার এটা আমি আরও বলবো, রিপিট, সাধারণ মানুষকেই হেনস্থা করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করে বাংলার মানুষকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। তো সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য 2021 সালের আগে কী বলা হয়েছিল, যে আসবেই না, ক্ষমতায় আসবে না। মানে চারিদিকে আমি দেখছিলাম যে সাধারণ মানুষের মধ্যে, কিছু কিছু মিডিয়া হাউসকেও দেখেছি যে তারাও সাধারণ মানুষের মধ্যে একটা সি ভোটার পোল তৈরি করে দেখিয়ে দিচ্ছে, এবার বিজেপি ক্ষমতায় চলে এসেছে, মানে টান টান উত্তেজনা।
তখনও মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে আগের বারের থেকে অনেক বেশি শতাংশ ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন। পঞ্চায়েত ভোটের আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, ইডি সিবিআই আমরা দেখেছিলাম যে চাকরি দুর্নীতির দায়ে বিভিন্ন বিষয়, তারপরে পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে। এইবার আমি একটা কথা বলি, এই বিষয়টা হয়তো কোথাও তুলে ধরা হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঔদ্ধত্য আমাদের তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরে ক্ষমতায় চলে আসছে, ঔদ্ধত্য নয়। আপনি ভাবুন না যে যাদের সঙ্গে দুর্নীতির সম্পর্ক জড়াচ্ছে, যদিও এটা বিচারাধীন বিষয়, তদন্তনাধীন বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে সেই দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছেন। এইটা কিন্তু অন্য কোনো দল করতে পারেনি। আজকে অমিত শাহের সঙ্গে এত দুর্নীতির এ নাম জড়িয়েছে, স্বয়ং উনিজির সঙ্গে এত দুর্নীতির নাম জড়িয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা আজকে ওই পদ থেকে সরেনি, দলীয় কোনো পদ থেকে কিংবা দেশের কোনো পদ থেকে সিংহাসনটা ছাড়েনি, পদটা ছাড়েনি। আমরা তো জানি গুজরাট ডায়েরিজ, আমরা কি কেউ ভুলে গেছি? আমরা রাম মন্দির হওয়ার এই যে নেপথ্যের কাহিনী আমরা তো সবাই জানি। তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৎসাহসটা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সৎসাহসটা আছে যে যদিও এটা বিচারাধীন বিষয়, যদিও তদন্তনাধীন বিষয়, তবুও সাধারণ মানুষের দিকে তাকিয়ে তারা কিন্তু এই যে যাদের সঙ্গে দুর্নীতির একটা সংযোগ, কোথাও না কোথাও ক্ষীণ সংযোগ পাওয়ার মানে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় তো ঘটেই থাকে, যদি একটা পাওয়া যায় তো তখনই কিন্তু তাকে সেই পদ থেকে সরানো হচ্ছে। এটা মনে হয় সাধারণ মানুষ নিয়েছেন, এবং সাধারণ মানুষ বিশ্বাস করুন দুর্নীতির খবর দেখতে পছন্দ করে না। কেন করে না? সাধারণ মানুষ দুর্নীতির জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার পেতে পছন্দ করে, কারণ স্বাভাবিক। আমার মাও গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পেতে পছন্দ করবে। দুর্নীতির খবর যতক্ষণ না টিভিতে দেখাচ্ছেন তার থেকে বেশি সাধারণ মানুষের কথা ভাবুন, সবুজ সাথী সাইকেলটা দিন, কন্যাশ্রীটা দিন, স্বাস্থ্যসাথীটা দিন, তাহলে দেখবেন এই দুর্নীতির যে প্রসঙ্গ উঠছে না সেটা আপনি আপনি পড়ে যাবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পারেন, তাই সাধারণ মানুষ ভোট দেন। একদমই, এই যে তৃণমূল কংগ্রেস শাসক দল, তার উপরে বিভিন্নবার বিভিন্ন দিক থেকে আঙুল উঠেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বর্তমান বনমন্ত্রী, তিনি ইডি হেফাজতে রয়েছে, আরও নানা আঙুল উঠেছে। সামনে লোকসভা নির্বাচন, রাজন নাহালদা জানাচ্ছেন যে আগেও তৃণমূল কংগ্রেসের উপরে বিভিন্ন আঙুল উঠেছে, কিন্তু সমস্ত দিক, তৃণমূলের যে সুপ্রিমো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিষয়টিকে দেখেছেন, তাদেরকে বহিষ্কার করেছেন এবং দলকে নতুনভাবে গড়েছেন। সামনে লোকসভা নির্বাচনেও তার অন্য চিত্র দেখা যাবে না, একই চিত্র দেখা যাবে, এবং সামনে লোকসভা নির্বাচনে তৃণমূল আবার ভালো ফল করবে, এই আশাবাদী যুবনেত্রী রাজন নাহালদার।